এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো হাওড়ায় সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হাওড়ায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। হাওড়ার রামকৃষ্ণ মন্দির পথ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন। যে ছবি দেখতে পাচ্ছেন বিধ্বংসী আগুন প্লাস্টিক কারখানায়, এবং প্লাস্টিক কারখানা হওয়াতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। হাওড়ায় ভয়াবহ আগুনের ছবি দেখতে পাচ্ছেন। হাওড়ার রামকৃষ্ণ মন্দির পথ এলাকায় আগুন লেগেছে প্লাস্টিক কারখানায়। ঘটনাস্থলে রয়েছে দমকলে 5টি ইঞ্জিন যে ছবি দেখতে পাচ্ছেন। তবে পরিস্থিতি অনুযায়ী আরও ইঞ্জিনের সংখ্যা বাড়তে পারে। হাওড়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড। হাওড়ার বেলগাছায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড যে ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছেন দমকলের 5টি ইঞ্জিন। দমকল আধিকারিকরা আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু দাহ্য পদার্থ সেখানে প্রচুর রয়েছে, দাহ্য পদার্থ, ফলত আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুন আয়ত্তে আনার জন্য চেষ্টা করছেন দমকল আধিকারিকরা, দমকল কর্মীরা। যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ার সেখানে ভয়াবহ আগুন লেগেছে। হাওড়ার রামকৃষ্ণ মন্দির পথ এলাকায় ভয়াবহ আগুন। হাওড়ার বেলগাছিয়া প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে এবং দমকলে 5টি ইঞ্জিন সেখানে রয়েছে। দমকলে 5টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির যেটা মনে করা হচ্ছে, যেহেতু গতকালই আমরা দেখেছি যে কালী পুজো গিয়েছে এবং কালী পুজো, দিওয়ালি, দীপাবলি এই অনুষ্ঠানগুলোতে যে বাজি পোড়ানো হয় এবং মনে করা হচ্ছে আজও বাজি পোড়ানো হচ্ছিল এবং সেই বাজি থেকেই কোনোভাবে আগুন লেগে গিয়েছে এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে। বাজি থেকেই আগুন লেগেছে অনুমান করছে দমকল। হাওড়ার প্লাস্টিক কারখানায় আগুন, বাজি থেকে এই আগুন লেগে থাকতে পারে এমনটাই কেউ অনুমান করছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন সেখানে কাজ করছে, আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন তারা। ভয়াবহ আগুনের ছবি দেখতে পাচ্ছেন, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ক্রমশ এলাকা। দমকলে ইঞ্জিন আরও বাড়ানো হতে পারে, আগুন আয়ত্তে এখনো আসেনি। বাজি থেকে এই আগুন লেগেছে বলে অনুমান করছেন দমকল কর্মীরা। প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন। জগন্নাথ, কি পরিস্থিতি এই মুহূর্তে? যে এই যে প্লাস্টিক কারখানা সেখানে উপরে সেট ছিল না, তাই বাজির কোনো আগুন পড়ে এই বিধ্বংসী আগুনে পরিণত হয়েছে। যেহেতু প্লাস্টিক দাহ্য পদার্থ, তাই জন্য আগুন নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। কেন কালী পুজো এবং কালী পুজোর পরের দিন আজও প্রচুর বাজি পড়ছে এবং বাজি মানুষও যেরকম বিপজ্জনক, সেই বাজির আগুন থেকেই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে আগুন ছড়িয়ে পড়ার আর কোনো সম্ভাবনা নেই। 5টি ইঞ্জিন একযোগে কাজ করছে, আগুন নেভানোর চেষ্টা করছে। ভেতরে যত প্লাস্টিক প্রোডাক্ট ছিল, দাহ্য পদার্থ, পুরো পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে আতঙ্ক ছড়িয়েছিল এই কারণে, বিধ্বংসী আগুন দেখলেই তুমি বুঝতে পারবে কারখানা আশেপাশে অনেক বাড়িঘর কারখানা রয়েছে, যাতে আর কোনো জায়গা ছড়িয়ে না পড়ে, তাই এই আশেপাশে কারখানার মানুষজন বেরিয়ে গেছিল সুরক্ষার জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই মুহূর্তে দমকল একেবারে 5টি ইঞ্জিন একযোগে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। হাওড়ায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন, প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে, বাজির থেকেই কোনোভাবে আগুন লেগে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে দমকলের পক্ষ থেকে। যেহেতু কারখানা কোনো শেড ছিল না, ফলত বাজির আগুন গিয়ে সেখানে আগুন লাগতে পারে। দমকলে 5টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।